পুরাই 7-এর 10 জেনারেশন প্রসেসর থাকবে, 512 এসএসডি, 16 জিবি র্যাম এবং 8 জিবি ইনবিল্ট গ্রাফিক্স, একেবারে আল্ট্রা স্লিম ল্যাপটপ। অফিসিয়াল সব কাজগুলো স্মুথলি করতে পারবে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 ঘন্টা প্লাস এবং আল্ট্রা স্লিম এবং প্রাইসটাও খুবই রিজনেবল, আপনার হচ্ছে 14,990 টাকা। এটা সেবল ল্যাপটপ, চাইলে হচ্ছে গিয়া ট্যাব হিসেবেও ইউজ করতে পারবে, ল্যাপটপ হিসেবেও ইউজ করতে পারবে এবং এটা ডিসপ্লে হচ্ছে ফুল টাচ ডিসপ্লে এবং 2K রেজুলেশনের ডিসপ্লে। 18,990 টাকায় স্মুথলি করতে পারবে, গ্রাফিক্স, অটোক্যাড, ফ্লেন্সিং বা টুকটাক যারা গেম খেলে গেমিং হিসেবে ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তো কোথা থেকে কিনবেন, বর্তমানে কেমন প্রাইস আছে, কেমন ডিসকাউন্ট পাবেন, সবকিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আজকে আমি যে শপিতে রয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক অনেক ইউজড ল্যাপটপ রাখা আছে, লো বাজেট, মিড বাজেট, প্রিমিয়াম, বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো ইউজড ল্যাপটপই পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে। আজকে আমি যে শপিতে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ ITBD, আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন হাকিম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিউয়ার্সের জন্য কেমন প্রাইসের ল্যাপটপ থাকবে ভাই? আজকে হচ্ছে তিনটা প্রাইজে থাকবে, আপনার লো রেঞ্জ, মিড রেঞ্জ, হাই রেঞ্জ। মোটামুটি ভালো একটা প্রাইস দিতে পারবেন ইনশাআল্লাহ। ভালো একটা রেঞ্জ থাকবে এবং বিজনেস সিরিজের সব প্রোডাক্টগুলো থাকবে। আমাদের ভিউয়ার্সরা সহজে কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা বলে দিন। আমাদের লোকেশনটা হচ্ছে কি একেবারে মিরপুর 10 বেড 12 এর 249 নম্বর ফ্ল্যাটের পশ্চিম পাশের গলিটা ফলপট্টি মসজিদ গলি। ওই গলিতে ঢুকলেই একটা মসজিদ দেখতে পারবে, মসজিদের নাম বাইতুল মামুর মসজিদ। মসজিদের সাথে হাতের বাম পাশের ভবনটাই সামাদ প্লাজা, ওটা তৃতীয় তলায় ITBD। ওকে ভিউয়ার্স, খুবই সহজ একটি ঠিকানা, আপনারা যদি চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে যোগাযোগ করবেন। খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি, প্রায় 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে থাকুন, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার, যা বলছিলাম আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন হাকিম ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপের কালেকশন। তো হাকিম ভাই, আজকে আমার ভিউয়ার্সের জন্য ফার্স্টে কোন ল্যাপটপ দিয়ে দেখানো শুরু করছেন? সর্বপ্রথম শুরু করবো হচ্ছে HP-র একটা ল্যাপটপ দেওয়া, HP 360° এবং টাচ, তাহলে সে ট্যাব হিসেবে ইউজ করতে পারবে। এটার প্রসেসর হচ্ছে কি পেন্টিয়াম প্রসেসর, পেন্টিয়ামের হচ্ছে কি আপনার 8 জেনারেশনের প্রসেসর থাকবে এবং 4 জিবি র্যাম থাকবে, 128 জিবি SSD থাকবে। এটা দিয়ে মোটামুটি ব্রাউজিং, নেট ব্রাউজিং, অফিসিয়াল সব কাজগুলো স্মুথলি করতে পারবে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 ঘন্টা প্লাস এবং আল্ট্রা স্লিম এবং প্রাইসটাও খুবই রিজনেবল, আপনার হচ্ছে 14,990 টাকা। 14,990 টাকা 360 টাচ ল্যাপটপ, মানে 14,990 টাকার মধ্যে টাচ স্ক্রিন থাকছে, 360 থাকছে এবং 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউজড ল্যাপটপ এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। যাদের বাজেটটা খুবই কম, টাচ স্ক্রিন দরকার, 360° দরকার, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন, চাইলে কুরিয়ারও নিতে পারবেন। নেক্সট কোনটা দেখবো ভাই? নেক্সট আরেকটা ল্যাপটপ দেখাবো, লেনোভো থিংকপ্যাড বিজনেস সিরিজের ল্যাপটপ। এটার মডেল হচ্ছে X250, কোরাই 5-এর 5th জেনারেশন, আর 8 জিবি র্যাম, 128 জিবি SSD এবং 4 জিবি ইনবিল্ট গ্রাফিক্স সহ থাকবে। এটারও ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার 2-3 ঘন্টা প্লাস এবং প্রাইসটা থাকবে রিজনেবল 18,990 টাকায় কোরাই 5 ল্যাপটপ। 18,990 টাকায় কোরাই 5 ল্যাপটপ কিন্তু পাচ্ছেন ভিউয়ার্স, আর লিনোভো থিংকপ্যাডের একটি ল্যাপটপ পাচ্ছেন। পার্সোনালি কিন্তু আমার কাছে লিনোভোর এই ল্যাপটপগুলো খুবই ভালো লাগে, যাদের বাজেট লো কিন্তু চাচ্ছেন লিনোভোর ল্যাপটপ কিনবেন থিংকপ্যাডের, তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটা চয়েসের মধ্যে রাখতে পারেন। নেক্সট আরেকটা ল্যাপটপ দেখাবো আপনার, এটাও লেনোভো থিংকপ্যাডের আল্ট্রা স্লিম ল্যাপটপ। এটার মডেল হচ্ছে X280, অনেকটাই স্লিম, একেবারে আল্ট্রা স্লিম, X280, কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর থাকবে, 8 জিবি র্যাম থাকবে, 4 জিবি হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স থাকবে। যারা একেবারে আল্ট্রা স্লিম চাই ক্যারি করার জন্য আল্ট্রা স্লিম, এটা হবে আল্ট্রা স্লিম ল্যাপটপ এবং মোটামুটি সব ধরনের কাজ করতে পারবে, কোরাই 5 8th জেনারেশন প্রসেসর, যেহেতু গ্রাফিক্স, অটোক্যাড, ফ্লেন্সিং সব ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবে এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল, 28,990 টাকা এবং
ঢাকার অনেক দূর দূরান্তেও অনেকে থাকে, অনেকে চিন্তা করে ভাই ল্যাপটপ কেনার জন্য ঢাকা যাওয়ার সময় পাচ্ছি না, কুরিয়ারে ইজিলি কিভাবে নিতে পারবো? আমাদের সব থেকে নেওয়ার তিনটা ওয়ে আছে। প্রথমে হচ্ছে আমাদের সবে আইসা সরাসরি পারচেজ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের ঢাকার মধ্যে যারা আছে চাইলে তারা হোম ডেলিভারির মধ্যেও পারচেস করতে পারবে। আর তৃতীয় হচ্ছে কি, যারা ঢাকার বাইরে আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে, এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা কন্ডিশন করে দেবো যখন সে প্রোডাক্ট উঠায় নেবে, বাকি টাকা দিয়ে উঠায় নেবে। ওকে, খুবই সহজ সুযোগ সুবিধা। ভিউয়ার্স যাদের দরকার অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। নেক্সট আমরা কোনটা দেখবো ভাইয়া? নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখবো, একেবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট। এটা হচ্ছে ডেল এক্সপিএস। ডেল এক্সপিএস মানে প্রিমিয়াম। এটা হচ্ছে কুরাই 7 এর 6th generation প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, এবং এটা সব থেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা টাচ ডিসপ্লে হবে, টাচ এবং 3K রেজুলেশনের ডিসপ্লে থাকবে, এবং ন্যানো বেজেল, একেবারে ন্যানো বেজেল। বটম লেজ ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা কোথায়? ক্যামেরা হচ্ছে কি আপনার নিচে। ওকে, একেবারে ন্যানো বেজেলের কারণে আপনি উপরে ক্যামেরা দেওয়া এটা সম্ভব না, একেবারে নিচে বসানো, একেবারে আল্ট্রা স্লিম। এবং এটার প্রাইসটা থাকবে আপনার 38,990 টাকা। ওকে, মিড বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছে ডেল এক্সপিএস তাদের জন্য। নেক্সট দেখাবো মাইক্রোসফট সারফেক্স। সারফেক্স এটার মডেল হচ্ছে গিয়া আপনার সারফেক্স প্রো 4। এটা হচ্ছে ডিটাচেবল ল্যাপটপ, চাইলে হচ্ছে গিয়া ট্যাব হিসেবে ইউজ করতে পারবে, ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবে, এবং এটার ডিসপ্লে হচ্ছে ফুল টাচ ডিসপ্লে এবং 2K রেজুলেশনের ডিসপ্লে, একেবারে আল্ট্রা স্লিম ল্যাপটপ। এটা হচ্ছে গিয়া দুইটা ক্যামেরা থাকবে, এটা হচ্ছে গিয়া ফোন ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, দুইটা ক্যামেরা থাকবে, ফোন এবং ব্যাক। এবং সারফেক্স সম্বন্ধে তো বলার কিছু নাই, যারা সারফেক্স চেনে তারা এগুলোর কোয়ালিটি সম্বন্ধে সবাই বুঝে। মাইক্রোসফট সারফেক্স এটা কুরাই 5 এর 6th generation প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, এবং 4GB গ্রাফিক্স থাকবে, বিল্ট ইন গ্রাফিক্স। এবং এটার প্রাইসটা থাকবে 34,990 টাকা। সারফেক্সের প্রিমিয়াম ল্যাপটপ, ডিটাচেবল ল্যাপটপ, টু ইন ওয়ান। এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে, মানে চাইলে ট্যাব হিসাবে ইউজ করতে পারবে, চাইলে ল্যাপটপ লাগালে ল্যাপটপ হয়ে যাচ্ছে, ট্যাব হিসাবে ইউজ করলে আপনারা পেছনে ক্যামেরা পাচ্ছেন, ল্যাপটপ হিসাবে ইউজ করলে সামনে ক্যামেরা পাচ্ছেন, মানে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। মাইক্রোসফট সারফেক্স এই ল্যাপটপটা পাচ্ছেন আপনারা মাত্র 34,990 টাকা। মাইক্রোসফট সারফেক্স এর আরেকটা ল্যাপটপ দেখাবো, এটাকে আল্ট্রা স্লিম যেটা বলে, একেবারে আল্ট্রা স্লিম। এটা হচ্ছে কি আপনার কুরাই 5 এর 8th generation প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, এবং 4GB ইনবিল্ট গ্রাফিক্স থাকবে এটাতেও, এবং এটাও 2K টাচ ডিসপ্লে, একেবারে আল্ট্রা স্লিম ল্যাপটপ। এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে, গ্রাফিক্স, অটোক্যাড, ফ্লিন্সিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবে, এবং এটার ব্যাটারি ব্যাকআপ হবে 3 ঘন্টা প্লাস। ওকে, মানে ভারী কাজগুলো করা যাবে, কাজগুলো করতে পারবে। এবং এটার প্রাইসটা হচ্ছে কি আপনার 48,990 টাকা পড়বে, 48,990 টাকা মাইক্রোসফট সারফেক্স 2। আচ্ছা, তো ভাইয়া আরো অনেক ল্যাপটপ দেখবো, তার আগে জেনে নিতে চাই যেহেতু ইউজ ল্যাপটপ ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 ডেজের একটা রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওকে, তো সেক্ষেত্রে আপনারা 15 দিন কিন্তু চেক করার একটা সুযোগ পাচ্ছেন এখান থেকে। নেক্সট আরেকটা ল্যাপটপ দেখবো, এইচপি জেডবুক ওয়ার্ক স্টেশন যেটাকে বলে, একেবারে ওয়ার্ক স্টেশন। কুরাই 5 এর হচ্ছে 8th generation প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 8GB ইনবিল্ট গ্রাফিক্স থাকবে, এবং এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে, গ্রাফিক্স, অটোক্যাড, ফ্লিন্সিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবে। এবং জেটবুকগুলোর সুবিধা হচ্ছে কি, এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে কি আপনি লং টাইম ইউজ করতে পারবেন, কেউ যদি যায় যে আমি 24 ঘন্টা 12 ঘন্টা ইউজ করব, সম্ভব। এবং এগুলো কুলিং ফ্যান বা কোনো কিছুই লাগবে না, আপনি 12 ঘন্টা টানা ইউজ করতে পারবেন, মানে ভারী কাজও করতে পারবে এবং লং টাইম ইউজ করতে পারবে। এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে, 38,990 টাকা, 16GB RAM, 8GB ইনবিল্ট গ্রাফিক্স, 16GB RAM সহ 8GB ইনবিল্ট গ্রাফিক্স সহ একটা ল্যাপটপ মাত্র আপনারা পাচ্ছেন 38,990 টাকা। হ্যাঁ, তো এই প্রাইসের মধ্যে আমার মনে হয় যারা একটা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন কম প্রাইসের মধ্যে তাদের জন্য ভালো হবে। আর জেটবুকটা কিন্তু খুব চলে বর্তমানে, না ভাইয়া? জেটবুকের কোয়ালিটি অনেক বেস্ট, এটা হচ্ছে কি বিজনেস সিরিজের হাই কনফিগারেশন ল্যাপটপ জেটবুক। আরেকটা ল্যাপটপ দেখাবো, এটাও জেটবুকের
ওয়ার্কস্টেশন ল্যাপটপ, এটা একটু আপডেট ল্যাপটপ। এটা হচ্ছে গিয়ে কুরাই 7-এর 8 জেনারেশন প্রসেসর থাকবে, 16 GB র্যাম থাকবে, 512 হচ্ছে গিয়া NVMe SSD থাকবে, এবং এটা হচ্ছে ফুল টাচ ডিসপ্লে থাকবে, ফুল টাচ IPS ডিসপ্লে থাকবে, এবং এটার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে গিয়া ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 2 GB। ওকে, ডেডিকেটেড গ্রাফিক্স যারা গ্রাফিক্সের কাজ করতে চায়, ভারী গ্রাফিক্সের কাজ, এটা এই এই ল্যাপটপটা দিয়ে ভারী গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবে, স্মুথলি করতে পারবে। গ্রাফিক্স, অটোক্যাড, ফ্রিল্যান্সিং বা টুকটাক যারা গেম খেলে, গেমিং হিসাবেও ইউজ করতে পারবে। এবং এটার প্রাইসটা থাকবে হচ্ছে গিয়ে 55,990 টাকা। আর মিড রেঞ্জের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে গিয়ে আপনার HP ইলিটবুকের হচ্ছে গিয়ে 745-এর G5। ওকে, G5, এটা হচ্ছে গিয়ে রাইজন ফাইভের 2500 সিরিজের ল্যাপটপ। এটা হচ্ছে 16 GB র্যাম থাকবে, আর 8 GB ইনবিল গ্রাফিক্স থাকবে, 1 GB হচ্ছে ডেডিকেট গ্রাফিক্স থাকবে, এবং এটার প্রাইসটা পড়বে 37,990 টাকা। 37,990 টাকা পাচ্ছেন রাইজেন ফাইভের। এই 16 GB র্যাম, 8 GB বিল্ট ইন গ্রাফিক্স, 1 GB হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ। ওকে ভিউয়ার্স, এখান থেকে ল্যাপটপ পারচেজ করলে আপনারা স্পেশাল যে সুবিধাটা পাচ্ছেন, 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে এখানে আসবেন সারা দিন ভরে যাচাই বাছাই করে নেবেন, বাসায় নিয়ে আরও 15 দিন যাচাই বাছাই করতে পারবেন, চেক করতে পারবেন, এর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম বেরিয়ে যায় সরাসরি এখানে নিয়ে আসবেন, বাইরা কিন্তু চেঞ্জ করে আপনাকে আরেকটি ল্যাপটপ দিয়ে দেবে। ওকে, নেক্সট আরেকটা দেখাবো, এটাও হচ্ছে গিয়ে আপনার ইলিট বুকেরই, এটা হচ্ছে 745-এর একটু আপডেট, এটা হচ্ছে জি সিক্স, এটা হচ্ছে 2 GB ডেডিকেট গ্রাফিক্স থাকবে, 16 GB র্যাম, 8 GB হচ্ছে ইনবিল গ্রাফিক্স, 256 GB SSD। এটা দিয়েও মোটামুটি গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স, অটোক্যাড, ফ্রিল্যান্সিং সব ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবে, এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে, 40,990 টাকা। এটা হচ্ছে আপনার 3500 সিরিজের Ryzen 5 3500 সিরিজ। আরেকটা ল্যাপটপ দেখাবো, এটাও রাইজেনের, এটা ওইটার থেকে আরেকটু আপডেট, এটা হচ্ছে রাইজেন সেভেনের 256 GB SSD, 16 GB র্যাম, আর 8 GB ইনবিল গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্সও থাকবে, এবং এটার সিরিজটা হচ্ছে Ryzen 7-এর 3500 সিরিজের, এবং এটার প্রাইসটা থাকবে 43,990 টাকা। এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 ঘন্টা প্লাস। ওকে, আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে আপনারা যে চার্জারটা দিবেন সেটা কি অরিজিনাল চার্জার হবে? প্রত্যেকটা ল্যাপটপের সাথে জেনুইন চার্জার থাকবে। ওকে, নেক্সট আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা খুবই প্রিমিয়াম এবং আপডেট ল্যাপটপ। এটার মডেল হচ্ছে 830G7, Core i7-এর 10th generation প্রসেসর থাকবে, 512 SSD, 16 GB র্যাম, এবং 8 GB ইনবিল গ্রাফিক্স, একেবারে আল্ট্রা স্লিম ল্যাপটপ, একেবারে আল্ট্রা স্লিম। চমৎকার একটি ল্যাপটপ কিন্তু এটা, এবং Core i7 10th generation ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজগুলো এবং স্মুথলি করতে পারবেন, স্মুথলি করতে পারবেন 10th generation Core i7। ওকে, এবং ইলিট বুকের 830G7। যারা চিন্তা করছেন একটা ইউজ ল্যাপটপ কিনবেন, কম প্রাইসে কিনবেন, প্রিমিয়াম ল্যাপটপ হতে হবে, তো তারা কিন্তু এখান থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপ পারচেজ করলে 3টা গিফট থাকবে। প্রথমত হচ্ছে কি, একটা HP-র মাউস থাকবে প্রিমিয়াম কোয়ালিটির, তার সাথে হচ্ছে কি একটা মাউস প্যাড থাকবে, তার সাথে একটা ব্যাগ থাকবে। যে কোনো একটা ল্যাপটপ পারচেজ করলে 3টা গিফট পাবে, 3টা গিফট পাচ্ছেন, এবং জেনুইন যে চার্জারটা ওইটাও আপনারা কিন্তু এখান থেকে পাবেন। জেনুইন চার্জার থাকবে। তো ভাই, আমরা তো আজকে মোটামুটি অনেক ল্যাপটপ দেখলাম আপনাদের কাছে, দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ল্যাপটপ রয়েছে, পিছনে দেখতে পাচ্ছি ম্যাকবুক আছে, আরও অনেক ধরনের ল্যাপটপ আছে। ল্যাপটপ তো বললে শেষ নাই, অনেক ল্যাপটপই হবে, কিন্তু একটা ভিডিওতে তো সব ল্যাপটপ দেখানো পসিবল না। ওকে, কিছু কিছু মডেল যেগুলো আছে আমাদের কাছে সেগুলো দেখানো, আরও অনেক মডেল আছে, আমাদের দোকান ভিজিট করলে সে আয়সা বাইতুল মামুর মসজিদ, মসজিদের সাথে হাতের বাম পাশের ভবনটাই সামাদ প্লাজা, ওটা তৃতীয় তলায় ITBD। তো ভিউয়ার্স, আজকে অনেক ল্যাপটপ দেখানো হলো, আরো অনেক ল্যাপটপ বাকি আছে, আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন, চাইলে সরাসরি আসতে পারবেন। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।